স্বামীকে খুশি করার যন্ত্র। নমস্কার বন্ধুরা, আজ আবার চলে এলাম আপনাদের সঙ্গে নতুন একটি ভিডিও নিয়ে। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে স্বামী ও স্ত্রী উভয়ের জন্য একটি বিশেষ যন্ত্র আপনাদেরকে দেব। এই যন্ত্র প্রয়োগে স্বামী আপনার প্রতি আকৃষ্ট হবে। এই যন্ত্রের প্রয়োগে স্বামী বা স্ত্রী উভয়ের প্রতি আকর্ষিত থাকবে এবং বৈবাহিক জীবন সুখময় হবে। যে সকল মহিলাদের স্বামী বাইরের নারীর প্রতি যারা আকৃষ্ট থাকে তাদের জন্য খুব কার্যকারী। বন্ধুরা, তার আগে বলে দিই, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, কেননা আপনার একটি শেয়ারে অন্যের উপকার হতে পারে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের কাছে শেয়ার করবেন। বন্ধুরা, আজকের এই প্রয়োগটি খুবই সরল এবং সোজা, আপনারা সকলেই করতে পারবেন, শুধু ভক্তি শ্রদ্ধা অবশ্যই থাকা দরকার। বন্ধুরা, যন্ত্রটি আগে দেখে নিন, তারপর কিভাবে প্রয়োগ করবেন মূল বিষয় আপনাদেরকে বলবো। যন্ত্র এই প্রকার, যন্ত্র খুবই ছোট এবং সহজ। যন্ত্রের মাঝখানে ব্যক্তির নাম লিখতে হবে। বন্ধুরা, যন্ত্রটি কুমকুম ও গোরোচনা দিয়ে ভোজপত্রের উপর তৈরি করে যাকে খুশি করার ইচ্ছা হয় তার নাম যন্ত্রের মধ্যে লিখে দেবেন। যেই ব্যক্তির নাম লেখা হবে সেই ব্যক্তি শুক্রের মতো তেজস্বী প্রসন্ন চিত্ত হয়ে যাবে আপনার প্রতি। যন্ত্রটি তৈরি হয়ে গেলে এরপর 3 দিন 3 রাত পুজো করে চতুর্থ দিনে পুজোর পর এই মন্ত্রটি পাঠ করে এরপর যন্ত্রটি যে কোনো ধাতুর তাবিজে ভরে গলায় ধারণ করতে হবে। স্বামী চিরদিন স্ত্রীর প্রতি অনুগত থাকবে। মন্ত্রটি আগে দেখে নিন। মন্ত্র এই প্রকার, বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে আবার পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।